যে মই ইমান নিকৃষ্ট গল্প লিখিছিলোঁ এটা সময়ত। বিভিন্ন ধৰণৰ সমালোচনা হৈছিল যে জয়ন্ত মাধৱৰ খুব চিন্তাবিলাক গভীৰ নহয়, বৰ গভীৰ মানে বিষয়বস্তুলৈ গৈ গভীৰভাৱে বিশ্লেষণ কৰি তেওঁ এটা গল্প লিখিব নোৱাৰে। মোৰ উপন্যাসবিলাক মানে অন্য লিখাৰ দৰে গতানুগতিক নহয়। মই প্ৰতিটো উপন্যাসক কি কৰোঁ, মই ইতিহাসক পুনৰ নিৰ্মাণ কৰোঁ। এই জাতিটোৰ মানে ক্ষয় আৰম্ভ হৈছে আৰু এইটোকে মই মৰিয়া হোলাত দেখুৱাইছোঁ যে আমি চকুৰে যিটো দেখি আছোঁ, আমি বাহিৰত যিখন পৃথিৱী দেখিছোঁ, সেইখনেই যদি হুবহু আপুনি সাহিত্যলৈ লৈ আনে তাহলে সেইটো শিল্প নহয়। 49% মানুহেহে অসমীয়া ভাষাটো কয়। আপোনাৰ মূৰ আৰু লক্ষ্যজনৰ তেওঁ এগৰাকী আপোন লেখক। 2017 তেওঁ সাহিত্য অকাডেমী বঁটা প্ৰাপক আৰু সেইগৰাকী আপোনাৰ প্ৰিয় লেখক মৰিয়া হোলা নামৰ সেইগৰাকী সেইখন বিশাল গ্ৰন্থ আৰু ৰাষ্ট্ৰীয়ভাৱে সমাদৃত এখন গ্ৰন্থৰ স্ৰষ্টা জয়ন্ত মাধৱ ডাঙৰীয়া। আৰু আজি আমাৰ গ্ৰন্থমন্থন অনুষ্ঠানত সেইগৰাকী আপোনাৰ প্ৰিয় লেখক আমাৰ অতিথি কৰিছোঁ, আমাৰ ষ্টুডিঅ'লৈ আমন্ত্ৰণ কৰি আছোঁ। দাদা, স্বাগতম জনাইছোঁ আপোনাক। নমস্কাৰ আৰু অভিনন্দন জনাইছোঁ যে আপুনি বিগত সময়ছোৱাত সাহিত্য ক্ষেত্ৰত ভালেখিনি কাম কৰিবলৈ সক্ষম হৈছে। তো এই কথাটোৰে আৰম্ভ কৰোঁ যে সাহিত্য ক্ষেত্ৰত জড়িত হৈ আছে এই কথাটোৱে আপোনাক কোনটো পৰ্যায়লৈকে আপোনাৰ জীৱনটো পৃথক কৰিছে? প্ৰথম কথা যে মই সাহিত্যৰ লগত জড়িত হৈ থাকি মই নিজকে যথেষ্ট মই সন্তুষ্টি লাভ কৰোঁ। সন্তুষ্টি লাভ কৰোঁ এইটো কাৰণেই যে মই অন্তত সমাজৰ বাবে বা মই নিজৰ বাবে মই কিবা এটা কৰিব পাৰিছোঁ। এটা মোৰ পৰিচয় মই দিব পাৰিছোঁ যে মই জয়ন্ত মাধৱ বৰা, যে এই এটা পৰিচয় যে মই দিব পাৰিলোঁ সাহিত্যৰ যোগেদি জীৱনত, সেয়া গুৰুত্বপূৰ্ণ যে আমি এটা পৰিচয় নিৰ্মাণ কৰিব লাগে। হয়, গতিকে সেই পৰিচয় যে মই দিব পাৰিছোঁ, এটা নিৰ্মাণ কৰিব পাৰিছোঁ আজি, সেইটো মোৰ কাৰণে সেইটোৱে আটাইতকৈ ডাঙৰ সন্তুষ্টি আৰু মই জীৱনৰ এটা অৰ্থ আৰোপ কৰিছোঁ বুলি মই নিজে ভাবোঁ আৰু নিজে ভাবোঁ কাৰণে মই সুখী। এই প্ৰক্ৰিয়াটো কেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছিলে? মই হাইস্কুলত থকা পঢ়ি থকা দিনৰ পৰা সাহিত্যৰ লগত জড়িত, কিন্তু মাজতে মোৰ এই সাহিত্যৰ লগত মোৰ জড়িত এইটো কমি গৈছিল। মই বিজ্ঞানৰ ছাত্ৰ আছিলোঁ, গতিকে মই যেতিয়া পদাৰ্থ বিজ্ঞান পঢ়ি আছিলোঁ তেতিয়া মোৰ সাহিত্য সাধনা বা সাহিত্যৰ চৰ্চাটো মোৰ কমি আছিল। কিন্তু যেতিয়া মই স্নাতকোত্তৰ ডিগ্ৰী লাভ কৰিলোঁ তেতিয়াৰ পৰা কিন্তু মোৰ সাহিত্যৰ চৰ্চাটো বাঢ়ি গ'ল। আৰু তেতিয়াৰ পৰাই মই আগতে মই গল্প লিখিছিলোঁ বা তেনেকুৱা ধৰণৰ কাম মই কিছু কৰি আছিলোঁ, কিন্তু মই স্নাতকোত্তৰ ডিগ্ৰী লাভ কৰাৰ পাছৰ পৰাই মই উপন্যাসত হাত দিছোঁ আৰু মই নিজে সুখী যে মোৰ যিখন প্ৰথম উপন্যাস মোৰ জীৱনৰ অমৃত, সেইখনে অসম সাহিত্যসভাৰ গ্ৰীডৰ সমাপতা পাইছিল। গতিকে মোৰ প্ৰথম উপন্যাসখনে যেতিয়া স্বীকৃতি পালে মোৰ সেইটো এটা ডাঙৰ মোৰ কাৰণে এটা মানে উৎসাহ মই পালোঁ আৰু তেনেকৈ মই আগবাঢ়ি গ'লোঁ। আচ্ছা, এইখিনি আৰু এটা বিষয়, যিহেতু ইউ আৰ এ টেষ্টেড লিডাৰ, যদি ইংৰাজীত ক'ব লাগে, অৰ ইউ আৰ এ ৰিকগনাইজ ৰাইটাৰ, টেষ্টেড ৰাইটাৰ, এতিয়া লিখাটো বহুতে লিখে, সৰুৰ পৰা লিখি থাকে, গোটেই জীৱন লিখি থাকে, তাৰ ভিতৰত কিছুমান লেখাই যদি উন্নত পৰ্যায়লৈকে যায়, এতিয়া আপুনি কিয় ভাবে যে আপুনি সেইগৰাকী জয়ন্ত মাধৱ বৰা কিয় হ'ল, যে যাৰ লেখা ৰাইজে ভাল পায় সেইগৰাকী জয়ন্ত মাধৱ বৰা কিয় হ'ল, সাহিত্য একাডেমীয়ে আপোনাক স্বীকৃতি দিবলৈ মানে আগ্ৰহ প্ৰকাশ কৰিব লগা হ'ল, কিনো এনে আপুনি পৃথক কৰিলে, সেই পৃথক কৰা ৰাস্তাটো কেনেকৈ আপুনি অধ্যয়ন কৰিছিলে? এই কথাটো হ'ল কি যে মোৰ প্ৰথম পৰ্যায়ৰ যিবিলাক গল্প আছিল সেই গল্পবিলাক মই থৈ দিছোঁ। সেই গল্পবিলাক যদি এতিয়া মই কেতিয়াবা লুটিয়াই চাওঁ, মই নিজে ভাবোঁ যে মই ইমান নিকৃষ্ট গল্প লিখিছিলোঁ এটা সময়ত। আৰু মোৰ তেনেকুৱা ধৰণৰ গল্প যেতিয়া ওলাইছিল কাগজে মানে বা মানে আলোচনীয়ে, বিভিন্ন ধৰণৰ সমালোচনা হৈছিল যে জয়ন্ত মাধৱ বৰাই খুব চিন্তাবিলাক গভীৰ নহয়, বৰ গভীৰ মানে বিষয়বস্তুলৈ গৈ গভীৰভাৱে বিশ্লেষণ কৰি তেওঁ এটা গল্প লিখিব নোৱাৰে, এনেকৈ হৈছিলে সমালোচনা। তো মই ভাবিলোঁ যে মই যিহেতু বিজ্ঞানৰ ছাত্ৰ, মই সাহিত্যৰ ছাত্ৰ নাছিলোঁ, গতিকে মই খুব অধ্যয়ন কৰিলোঁ মানে এটা গল্প, এটা নিতুল গল্প হ'বৰ কাৰণে কি কি লাগে। মই বিভিন্ন দেশী বিদেশী মই বহু গল্প পঢ়িলোঁ, পঢ়ি পঢ়ি মই এটা নিজেই নিজৰ এটা মানে নিৰ্মাণশৈলী, এটা কৌশল মই নিজে উলিয়াই ল'লোঁ। ঠিক তেনেকৈ মানে ছেল্ফ থট এটা আপুনি আয়ত্ত কৰি ল'লোঁ। আৰু মই ঠিক মোৰ উপন্যাসবিলাকো ঠিক দেখিব যে মোৰ উপন্যাসবিলাক
মানে অন্য লিখার দরে গতানুগতিক নয়, মই প্রতিটি উপন্যাসক কি করো, মই ইতিহাসক পুনর্নির্মাণ করো। মানে মই ধরি লোক মরিয়াহুলার কথা লিখিছো, মরিয়াহুলা একটা ইতিহাস, কিন্তু ইতিহাস তো মই উপন্যাসলে অনা নাই। আচ্ছা, সেই ইতিহাসক ভেটি করে মই বাস্তবটু বিশ্লেষণ করে আছো। গতিকে সেই সেই যে যেটো নির্মাণ কৌশল, পাস্ট ইজ পাস্ট, আমি বর্তমানটো হে আগবাড়ি যাব লাগিব, কিন্তু অতীতটুক আমি মানে হাতত রাখি কেনেকে বর্তমানটো আমি গড়িব পারো। হয়, সেইটো সেই কৌশলটোৱে মোক যথেষ্ট সহায় করিলে, আর মোৰ প্রতিখন উপন্যাস। আর মোৰ আৰু এটা কথা, মই নতুন এটা শৈলী মই কৰিছো, যে ধৰি লওক মই এখন ঠাইক লৈ এখন উপন্যাস লিখিছো, মাজুলীক লৈ লিখিছো, মায়ঙক লৈ লিখিছো। গতিকে মাজুলী আৰু মায়ঙত কি হৈছে, মাজুলীখনে এটা চরিত্র, মায়ঙখনে এটা চরিত্র। গতিকে এই যে এটা নতুন ধারার এটা নতুন কৌশল মই লৈ মই কাহিনীটোক লৈ যাব খুঁজিলো, মই এটা মোৰ কথন ভঙ্গিটো বেলেগ কৰি পেলালো। সেইকাৰণে বোধহয় পাঠকে আদৰি ললে মোৰ উপন্যাস বা মোৰ গল্প। যেনেকৈ এগৰাকী শিল্পীয়ে প্ৰথমা মধ্যমা বা সাৰেগামা প্ৰেক্টিছ কৰি 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 অৱশেষত এগৰাকী শিল্পীৰ পূৰ্ণতাপ্ৰাপ্তি কৰে, আপোনাৰ নিৰ্মাণ প্ৰক্ৰিয়াটো আপুনি মানে ওপৰতে হোৱা নাই, কষ্ট কৰিছে আপুনি? মই এইটো কথা সদায় কৈ আছোঁ যে বৰ্তমান সময়ত যিসকলে গল্প লিখিছে, কবিতা লিখিছে, উপন্যাস লিখিছে, তেওঁলোকক বারে বারে কৈছো যে এটা গল্প লিখিবলৈ আপুনি এশটা গল্প পঢ়ক, আপুনি গম পাব লাগিব যে গল্প কি, গল্প এটা কেনেকৈ নির্মাণ করে সেই কথাটা আপুনি গম পাব লাগিব। যদি গল্প আপুনি নাজানে কেনেকৈ নির্মাণ করে, তাহলে আপুনি কিন্তু যিমানেই লিখি নাথাকক এটা সার্থক গল্প কেতিয়াও সৃষ্টি নহয়। আৰু এটা কথা যে আমি চকুৰে যিটো দেখি আছো, আমি বাহিৰত যিখন পৃথিৱী দেখিছো, সেইখনেই যদি হুবহু আপুনি সাহিত্যলৈ লৈ আনে, তাহলে সেইটো শিল্প নহয়। গতিকে মোক গল্প হবলৈ বেলেগ কিবা লাগিব, কবিতা হবলৈ বেলেগ কিবা এটা লাগিব, যিটো চিত্রকল্প বুলি কয়, এটা ধুনীয়া ছবি, আপুনি এটা গল্প, আপুনি এটা ঘটনা দেখিছে, প্রত্যক্ষ কৰিছে, সেই ঘটনাটোক আলম লৈ আপুনি কেনেকুৱা এখন ছবি আঁকিব পারে, পাঠকে বুজি পোৱা নোপোৱাৰ মাজতে ইংগিত, এখন ছবি লৈ যাব লাগিব আপোনাৰ পাঠকৰ চকুৰ সন্মুখত, আপোনাৰ সেই চৰিত্ৰবিলাক ভাঙি থাকিব লাগিব, তেতিয়াহে পাঠকে আপোনাৰ সৃষ্টিক আদৰি ল'ব। যদি সেইটো নোৱাৰে, আপুনি চকুৰে যিটো দেখিছে সেইটোকে আনি পেলাই আপুনি গল্প লিখিছে, উপন্যাস লিখিছে, তেতিয়াহ'লে সেইটো শিল্প নহয়। আৰু যে অধ্যয়ন কৰি থাকোঁতে থাকোঁতে লিখোঁতে লিখোঁতে আপোনাৰ আপুনি আহি যায় নেকি? আহি যায়। আপুনি যেতিয়া এটা অধ্যয়ন কৰিব, চৰ্চা কৰিব, আপোনাৰ গোটেই মানে আপোনাৰ চিন্তাধাৰা, আপোনাৰ দৃষ্টিভংগী বেলেগ হৈ গৈ থাকিব, নতুন নতুন দুৱাৰ খুলি থাকিব। আপুনি আপুনি ভাবিব যে মই এই এই এনেকুৱা ধৰণৰ গল্প লিখিছে, আচ্ছা মই এনেকুৱা ধৰণৰ লিখিলে কেনে হয়। আজি ধৰক বহুত গল্প আমি পঢ়িছোঁ, মাৰ্কুইজৰ গল্পই বেলেগ ধৰণে গুচি গৈছিল, আগতে আমি মানে কাফকাৰ গল্পই খুব হেৰি বুলি ভাবিছিলোঁ, চিম্বলিক বুলি ভাবিছিলোঁ, কিন্তু তাৰপিছত দেখিছোঁ যে মোপাছাৰ গল্প বেলেগ হৈ গ'ল। তাৰপিছত আমি হিন্দী মানে গল্পকাৰৰ গল্প পঢ়িবলৈ ল'লোঁ, মানটোৰ গল্প পঢ়িলোঁ, অলপ বেলেগ ধৰণৰ গল্প, অসমীয়া গল্পলৈ আহিলোঁ, তাতো দেখিলোঁ বেলেগ বেলেগ বৈচিত্ৰৰ গল্প লিখিবলৈ ধৰিলে, বেলেগ বেলেগ কথন শৈলীৰে গল্প লিখিবলৈ ধৰিলে। আজি সৰূপ চলিহাই যেনেকৈ গল্প লিখিছিল, ভৱেন শইকীয়াই বেলেগ ধৰণে কি লিখে, কিয় লিখে, কেনেকৈ লিখে, এই যে আপুনি চৰ্চা কৰিবলৈ আৰম্ভ কৰিলে, আপুনি নিজে এটা নিজৰ বাটটো খুলি ল'লে, মানে অৱস্থাৰ মনত এটা ভাবি থাকিব লাগিব এটা বস্তুটো তেনেকুৱাকৈ। আৰু প্ৰথম যিহেতু আপুনি এটা সময়ত ক'ৰবাত যেতিয়া মানে বিজ্ঞানৰ ছাত্ৰ অধিক সময় দিব পৰা নাছিল আৰু সেইখিনি মানে লিখাৰ প্ৰেক্টিচ আছিল, সেইখিনি প্ৰকাশ হওঁতে ক'ৰবাত বাৰু কোনোবা দুই এজনে কমেণ্ট দিছিলে, কিন্তু আপনার প্রথম যে ভাল একটা মন্তব্য আসছিল গিরিধার শর্মা বটা পড়ার আগতেও নিশ্চয় কোনো পাঠকে কৈছিলে, হয়তো আপনার সহধর্মী হোক বা আর কোনোবা হোক, তো প্রথম স্বীকৃতি এটা, ইয়েস আই এম কনফিডেন্ট নাও, সেই টার্নিং পয়েন্ট কোনটো আসলে? মোর সেই টার্নিং পয়েন্ট আহতে সময় লৈছিল, সময় লৈছিল এই কারণে যে মই হয় মই অমৃত লিখেছিল, গিরিধার শর্মা বটা পাইছিল, কিন্তু তার আগতেই একটা ঘটনা ঘটেছিল যে আজির সময় বলে এখন আলোচনী ওলাইছিল পদ্ম বরকটিকে মুখ্য সম্পাদক, ধ্রুবজ্যোতি বৰা সম্পাদক, নীন বায়নত সহকারী সম্পাদক হিসাবে আছিল দিলীপ চন্দনত, তাত মোৰ এটা গল্প ওলাইছিল তাপলি। আচ্ছা, সেই তাপলি গল্পটোক মনীন বায়নে এনেকুৱা এটা মানে বক্তব্য ৰাখিছিল যে অসমীয়া গল্পত বা অসমীয়া সাহিত্যত এনেকুৱা ধৰণৰ ইমান মানে মানুহক চুই যাব পৰা, দৰিদ্ৰক এটা শিল্পলৈ ৰূপান্তৰিত কৰিব পৰা গল্প খুব বিৰল।
মই গম পালোঁ যে মানে গল্প হ'বলৈ হ'লে এনেকুৱা এখন ছবি থাকিব লাগিব, এনেকুৱা এখন এনেকুৱা এটা চিত্ৰকল্প লাগিব, এনেই যিটো দেখিছোঁ সেইটোকে লিখিলে গল্প নহয়। গতিকে মই তাৰপিছৰ পৰা পঢ়া শুনা কৰি নিজস্বভাৱে চৰ্চা কৰি 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 মই এটা আহি গ'ল। আচ্ছা, মাজতে আপুনি ক'লে যে আপুনি সেইখিনি সময়ত ক'ৰবাত অলপ সমালোচিত হৈছিল, কিন্তু সেই সমালোচনা প্ৰত্যুত্তৰ দিবলৈ আপুনি অধ্যয়ন কৰিলে। সেই অধ্যয়নৰ প্ৰসংগতে আহোঁ এতিয়া, এই যিটো অধ্যয়নৰ প্ৰয়োজনীয়তা, সেই প্ৰয়োজনীয়তা বা সেই অধ্যয়নৰ যিটো পৰিৱেশ বা সাহিত্যৰ প্ৰতি যিটো আকৰ্ষণ কোনটো পৰ্যায়ত থকা দেখা পায়, বা ক'ৰবাত এটা বিকৰ্ষণ সৃষ্টি হৈছে নেকি আমাৰ মাজত? এতিয়া কথাটো হৈছে, এতিয়া গোটেই কথাটো মানে আমাৰ যিসকল নতুন প্ৰজন্ম আহিছে, নতুনকৈ লিখিবলৈ লৈছে, তেওঁলোকৰ আটাইতকৈ ডাঙৰ মানে বাধা আৰু বেয়া দিশটো হৈছে এইটো কথাই যে যেতিয়াই ছ'চিয়েল মিডিয়া আহি গ'ল, ছ'চিয়েল মিডিয়া অহাৰ লগে লগে তেওঁলোকৰ মানে আজিকালি এনেকুৱা হৈছে যে আজিকালি আপুনি জনপ্ৰিয় হ'বৰ কাৰণে আপোনাক কোনো সাধনা নালাগে, কোনো কষ্ট কৰিব নালাগে, আপুনি এটা ৰাতিৰ ভিতৰত জনপ্ৰিয় হ'ব পাৰে। আপুনি জনপ্ৰিয়তাক আজিকালি নিৰ্মাণ কৰিব পাৰে, আপুনি ছ'চিয়েল মিডিয়া ব্যৱহাৰ কৰি আপুনি এৰাতিৰ ভিতৰত আপুনি এজন জনপ্ৰিয় নেতা হ'ব পাৰে, জনপ্ৰিয় লেখক হ'ব পাৰে, সকলো হ'ব পাৰে। বা এটা কথা এনেকুৱা ক'ব পাৰি, কিমান পাতল কাম কৰিব পাৰি তাৰ যেন প্ৰতিযোগিতা চলিছে। এতিয়া কথাটো হ'ল কি যে ছ'চিয়েল মিডিয়াত কি হৈছে যে কবিতা লিখিছে, গল্প লিখিছে, কোনোবাই ধাৰাবাহিক উপন্যাসো লিখিছে। এতিয়া ছ'চিয়েল মিডিয়াত কি হয় যে কোনো সম্পাদক নাই, সকলো নিজে লেখক নিজে সম্পাদক, তেওঁ ভালেই লিখিছে নে বেয়াই লিখিছে তেওঁ নিজে নাজানে। গতিকে যিসকল তেওঁৰ বন্ধু তালিকাত থাকে সেইসকলো তেওঁৰ নিচিনা পঢ়ি নাচালেও লিখিলে ৱাও এক্সেলেণ্ট, মানে এনেকৈ যেতিয়া লিখি দিছে তেওঁ ভাবি লৈছে যে মোৰ এই সৃষ্টিটো আটাইতকৈ ভাল সৃষ্টি হৈছে। গতিকে তেওঁ আৰু আত্ম সমালোচনা কৰিব নোৱাৰে আৰু তেওঁ কেতিয়াও আৰু চৰ্চালৈ যাব নোৱাৰে আৰু তেওঁ সেইখিনিতে ৰৈ যায়। যোগেন বৰগোহাঁই এবাৰ এটা কথা কৈছিল যে এজন নতুন লেখকক যদি আপুনি মাৰিব খুজিছে, হত্যা কৰিব খুজিছে, তেতিয়াহ'লে আটাইতকৈ সহজ উপায়টো হ'ল যে তেওঁক খুব প্ৰশংসা কৰা, তেওঁ নিজে নিজে মৰি যাব। গতিকে যিটো কাম ছ'চিয়েল মিডিয়াই কৰি আছে, কাৰণ ইমান প্ৰশংসা কৰে, এক্সেলেণ্ট, ধুনীয়া, অপূৰ্ব, এই যে কৈ দিলে, ইমান প্ৰশংসা কৰিলে, গতিকে সেই নতুন লেখকজনৰ যদি কিবা প্ৰতিভাও আছিল সেইটো আৰু তেওঁ চৰ্চা কৰি পেলাই এটা স্তৰলৈ উঠিব নোৱাৰে, তেওঁ ৰৈ গ'ল তাতে। গতিকে সেইকাৰণে আজিকালি যিসকলে লিখিবলৈ লৈছে তেওঁলোকে পঢ়া শুনা নকৰে, কাৰণ তেওঁ ছ'চিয়েল মিডিয়াত ব্যস্ত হৈ থাকে। পঢ়া শুনা নকৰিলে কিন্তু কেতিয়াও নিজৰ প্ৰতিভাৰ উৎকৰ্ষ সাধন নহয়, নিজৰ সৃষ্টি কেতিয়াও এটা স্তৰলৈ যাব নোৱাৰে। আৰু এটা কথা, যিহেতু অসমত এতিয়া আমি সাহিত্যৰ মান বুলি ক'লে যদি গুৰি অচিত ওলাইছে, যদি প্ৰান্তিকত প্ৰকাশ হৈছে বা শেহতীয়া এতিয়া প্ৰকাশত ওলাইছে, তাৰ এটা মানদণ্ড অকল এই আলোচনীসমূহত প্ৰকাশ পোৱাটো সেই মানৰ কথা আহে নে তাত প্ৰকাশ নোপোৱাকৈও ক'ৰবাত ভাল লেখক ক'ৰবাত আছে? বহুত আছে। আমি মই এখন গল্প সংকলন মই সম্পাদনা কৰি আছোঁ, 100 বছৰৰ 100টা গল্প। তাত বেজবৰুৱা দিনৰ পৰা এতিয়ালৈকে আমি 100টা নিৰ্বাচিত গল্প লৈছোঁ। সেই গল্পকেইটাই মই ভাবোঁ যে অসমীয়া গল্পৰ ধাৰাটোক প্ৰতিনিধিত্ব কৰিছে। তাত এনেকুৱা কিছুমান কেইজনমান গল্পকাৰ আছে যাৰ এটাও গল্পৰ প্ৰকাশত ওলোৱা নাই, এটাও গল্পৰ প্ৰান্তিকত ওলোৱা নাই, এটাও গল্প গঢ়ি কোনো সেই গ্লেমাৰাচ চৰ্চা নাই, কিন্তু তেওঁ অপূৰ্ব গল্প লিখিছে কিছুমান লিটল মেগাজিনত। আজি মই দেখিছোঁ পদাতিকত ইমান ধুনীয়া গল্প লিখিছে, এনেকুৱা ধৰণৰ লিটুল কিছুমান মেগাজিন আছে যিবিলাক মেগাজিনত অপূৰ্ব উৎকৃষ্ট মানৰ গল্প লিখিছে, আৰু সম্পাদক হিচাপে সেই বিশালতা আপুনি দেখুৱাইছে, দেখুৱাই আমি ভাল পাইছোঁ। গতিকে সেইকাৰণে মই এইটো নকওঁ যে প্ৰকাশত ওলালে বা সাঁথৰিত ওলালে, গৰিয়সীত ওলালে, প্ৰান্তিকত ওলালেই তেওঁ গল্পকাৰ হৈ যাব বা তেওঁ এজন লেখক হৈ যাব, সেই কথাটো মই নকওঁ। কিন্তু ডাঙৰ কথাটো হৈছে কি যে এতিয়া কথাটো হ'ল যে অসমত এতিয়া বহুত কাকত আলোচনীৰ পৰিভৰ হৈছে আছে, বিশেষকৈ কাকতৰ। এতিয়া প্ৰতিখন কাকতে কি হৈছে, দেওবৰীয়া এটা পৃষ্ঠা উলিয়াব লাগে, সাহিত্যৰ পৃষ্ঠা এটা উলিয়াব লাগে, আৰু তেওঁলোকৰ বহু ধৰণৰ সীমাবদ্ধতা থাকে যে মোৰ এটা ভাল লেখা কিন্তু বহুত দীঘল উলিয়াব নোৱাৰে, কাৰণ 4-5 জন লেখকক স্থান দিব লাগিব, তেওঁলোকে সেই যিটো স্পেচটো নাপায়, ভাল লেখাও হয়তো তেওঁলোকে উলিওৱা নাই আৰু বেয়া লিখাও উলিয়াই দিছে, কাৰণ স্পেচটো মিলি গৈছে আৰু তেওঁৰ চেণ্টিমিটাৰ মিলিছে, মিলিছে। গতিকে তেওঁৰ কথাটো হ'ল কি যে মই দেওবৰীয়া পৃষ্ঠাটো উলিয়াব লাগে, এই মিলিবলৈ, গতিকে সেই মিলাবলৈ যাওঁতে যদি কোনোবাই ভাবি লয় যে আমুকত মোৰ গল্প ওলাই আছে, গতিকে মোৰ গল্প ভাল, তেওঁ ভাবি ল'লে কিন্তু ভুল, সেই কথাটো তেনেকুৱা। কিন্তু আজি প্ৰকাশত হওক বা প্ৰান্তিকত হওক বা সাঁথৰিত হওক, এটা গল্প যেতিয়া প্ৰকাশলৈ স্তৰলৈ যায়, প্ৰকাশৰ এটা হেৰিলৈ শাৰীলৈ যায়, সম্পাদকে বহুতবাৰ চায়
গল্পটো আমি দিব পাৰিম নে নোৱাৰিম। সেইকাৰণে মই ভাবোঁ যে সেইবিলাক গল্পই নিৰ্ধাৰণ কৰে যে গল্পটোৰ মানদণ্ড কেনেকুৱা। গতিকে হয়তো সমালোচক সকলেও গল্পৰ সমালোচনা বা সাহিত্যৰ সৃষ্টিৰ সমালোচনা কৰিবলৈ যাওঁতে এইখন আলোচনী সহায় লয়। হয়, বৰগোহাঁই ছাৰে তেওঁৰ কিতাপ নামৰ কিতাপ এখনত এটা কথা লিখিছিলে যে আমি বন্দুক লোৱাতকৈও মানে নতুন লেখকসকলৰ কথা প্ৰসংগত কৈছিলে যে কিবা যে লিখিবলৈ চেষ্টা কৰিছে এইটোৱে ভাল, এটলিষ্ট বন্দুক লোৱা নাই, নিগেটিভ কাম কৰা নাই, তথাপিতো ছাৰৰ সেই কথাটো সমৰ্থন কৰিও এটা কথা ক'ব লাগিব। আমি এতিয়া বহু অনুষ্ঠানলৈ আমন্ত্ৰিত হওঁ, আমি সাংবাদিক হিচাপে নিউজ কৰিবলৈ লেখিকা সংস্থা বা তেনেকুৱা, আৰু তেওঁলোকে আজি ফুলস্কেপত লিখে কালি দ্বিতীয়বিঘাতে পঢ়া কিতাপখন উলিয়াই দিয়ে, তাৰপাছত কেনেকুৱা কিতাপ হয় মই কি ক'ব খুজিছোঁ আপুনি বুজি পাইছে। এতিয়া তেওঁলোকৰ এই যিটো এখন কিতাপ প্ৰকাশৰ স্বাধীনতাই আমাৰ যিটো এটা ভাল কিতাপবোৰক ক'ৰবাত এটা মানে হেঁচা মাৰি ধৰাৰ প্ৰক্ৰিয়া ক'ৰবাত, এইটো এটা খুব ভাল কথা, যে বহুত ভাল প্ৰশ্ন, ভাল বিষয় যে মই কৈছোঁ যে এই যে কিতাপ প্ৰকাশ কৰাৰ খুব সহজ হৈ পৰিল, বহুত এনেকুৱা স্বয়ম্ভূ প্ৰকাশক ওলাই পৰিল যি পইচা লৈ পেলাই কিতাপ প্ৰকাশ কৰে, সেই কিতাপবিলাকে কিন্তু ভাল কিতাপক নষ্ট কৰিছে, ভাল কিতাপৰ বিক্ৰী নষ্ট কৰিছে। কাৰণ ধৰি লওক এজন মানুহ এজন কোনোবা এজন লেখকে ফেচবুকতে লিখক বা য'তেই নিলিখক এখন কিতাপ প্ৰকাশ কৰিলে পইচা দি, তাৰপিছত সেই কিতাপখন তেওঁ পুচিং কৰিবলৈ আৰম্ভ কৰে তেওঁ বন্ধুবৰ্গ চিনাকিজনে, মই এখন কিতাপ লিখিছোঁ আপুনি কিনক। এতিয়া কথাটো হ'ল কি, তেওঁ যেতিয়া সেই কিতাপখন কিনি ল'লে, কিনি লোৱাৰ লগে লগে অসমীয়া সাহিত্যৰ দুটা ক্ষতি হ'ল, এটা হ'ল যে তেওঁ সেই কিতাপখন কিনাৰ লগে লগে তেওঁ ভাল কিতাপখন নিকিনে, কাৰণ আমাৰ হাততো ইমান পইচা নাই যে মই 10খন কিতাপ কিনিম, গতিকে তেওঁ এখন কিতাপ বেয়া কিতাপ কিনাৰ লগে লগে এখন ভাল কিতাপ এজন ক্ৰেতাৰ পৰা বঞ্চিত হ'ল, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা যে তেওঁ যেতিয়া কিতাপখন পঢ়িবলৈ আৰম্ভ কৰিলে তেওঁ ভাবিব ইমান তলৰ সাহিত্য, গতিকে মই আৰু নপঢ়ো, গতিকে এজন পাঠক মৰি গ'ল। গতিকে এনেধৰণে বিভিন্ন ধৰণৰ দিশৰ পৰা সেই কামটোৱে মানে অসমীয়া সাহিত্যক ক্ষতি কৰি, আৰু সেই ক্ষেত্ৰত সেই কথাটো কৈও যে কোনোবাই তেওঁৰ ধন আছে এখন কিতাপ প্ৰকাশ কৰিছে, সেই প্ৰচেছটো আমি অ'কে বুলি ধৰিলোঁ, অ'কে যে আছে গুড প্ৰচেছ, কাৰণ ডাঙৰ ডাঙৰ পাব্লিছাৰবিলাকে ক'ৰবাত গুৰুত্ব দিয়ে নাই, কিন্তু তেনেকুৱা ক্ষেত্ৰত তেওঁ বা উক্ত পাব্লিছাৰগৰাকীয়ে হয়তো ধন নাই, তেওঁ মানে ইনভেষ্ট কৰিছে, তেওঁ প্ৰকাশ কৰিছে, কিন্তু পাব্লিছাৰগৰাকীয়ে এটা দায়বদ্ধতা দেখুৱাই, লগতে সেই লেখক বা লেখিকাগৰাকীয়ে আলোচনা কৰি যে মোৰ কিতাপখন মই লিখিছোঁহে বা মোৰ খৰচতে মই উলিয়াম, কিন্তু ইয়াক মই সম্পাদন দুই চাৰিগৰাকীয়ে সম্পাদনা কৰি বা প্ৰকাশকগৰাকীয়ে সেই দায়বদ্ধতা দেখুৱাই যে লাগে 50% তেওঁৱে লিখি দিয়ক বা ৰাইটাৰৰ দ্বাৰা সম্পাদনা কৰক, এনেকুৱা প্ৰচেছ হ'ব পাৰে নেকি? এইটো চাওক, এতিয়া দিল্লীৰ যিবিলাক মানে প্ৰকাশন গোষ্ঠী আছে মই গম পাইছোঁ, মই আগতে নাজানিছিলোঁ, মই মাজতে গম পালোঁ যে দিল্লীৰ প্ৰকাশন গোষ্ঠীৰ এটা শক্তিশালী সম্পাদনা বিভাগ থাকে, প্ৰকাশক দেই, বাতৰি কাকতে নহয়, আলোচনী নহয়, তেওঁলোকে কিতাপ প্ৰকাশ কৰে, কিন্তু সেই প্ৰকাশন গোষ্ঠীটোৰ এটা শক্তিশালী সম্পাদনা গোষ্ঠী থাকে, তাত সম্পাদক থাকে, সহকাৰী সম্পাদক থাকে, আৰু তেওঁলোকক এটা ডাঙৰ ভাল পে'মেণ্ট কৰে। এতিয়া মই সুধিম, কাৰণ এইটো ৰাইটাৰে পে'মেণ্ট কৰি কিতাপ প্ৰকাশ কৰে এই কথাটো অসমতে নহয়, এইটো বাহিৰত ডাঙৰ ডাঙৰ পাব্লিছাৰবিলাকে মই দেখিছোঁ, শেহতীয়াকৈ শ্বেতা সিং বুলি তেওঁ এটা মানে এডে আহি থাকে যে আপুনি ইমান দিনত কিতাপ প্ৰকাশ কৰাটো বিচাৰে নেকি, এনেকুৱা। এতিয়া কথাটো হ'ল কি, তেওঁলোকৰ কিন্তু এখন সম্পাদনা গোষ্ঠীও থাকে, গতিকে তেওঁলোকে কি কৰে, এতিয়া বিক্ৰম শেঠৰ মই মাজতে শুনিছিলোঁ যে তেওঁ এতিয়া মানে কিতাপখন দিছিলে, সেই সম্পাদনা গোষ্ঠীয়ে দেখিলে যে কিতাপখন এনেকৈ যদি প্ৰকাশ কৰি দিয়ে কিতাপখনে সেই পাঠকৰ সেই সমাদৰটো নাপাব, বহুত ধৰণৰ এডিট কৰা হ'ল, লেখকৰ লগত বহে, সম্পাদকে দেখুৱাই দিয়ে যে এইটো আপুনি এতিয়া এই চৰিত্ৰটোক আপুনি এনেকুৱা ধৰণে লৈ যাওক, এইখিনিত আপুনি মানে এলাবৰেট কৰক, এইখিনিত আপুনি সংকুচিত কৰক, এনেকৈ কৈ 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 এখন কিতাপ তেওঁলোকে প্ৰকাশ কৰে যিখন বেষ্টচেলাৰ। মোৰ মতে সেইটো বেয়া কথা নহয় আচলতে, কাৰণ আল্টিমেটলি আমাৰ যিহেতু জাতিটোৰ চিন্তা, ভাষাটোৰ চিন্তা মেইন কথা থাকে, গতিকে যিহেতু তেওঁ কাৰণ অৰিজিনেল ৰাইটাৰগৰাকীৰ দায়িত্ব, তেওঁ এটা থিম লিখিছে, সেই বস্তুটো আগবঢ়াই নিয়াৰ বাবে হ'লে পাব্লিছাৰৰ হেল্প, ইডিটৰৰ হেল্প, সেইটো কৰাটো বেয়া কথা নহয়। ইভিন চেতন ভগতৰ কিতাপতো সম্পাদক থাকে বুলি আমি যিমান দূৰ তথ্য আমাৰ হাতত আছে গম পাইছোঁ, আৰু মই তেনেকুৱা কিতাপ যেতিয়া উন্মোচনৰ সভালৈ যাওঁ মই এই কথাটো কওঁৱেই যে সকলো প্ৰকাশকৰ কিন্তু এটা দায়বদ্ধতা আছে যে তেওঁলোকে কিতাপখন প্ৰকাশ কৰাৰ আগতে তেওঁলোকে অন্তত সম্পাদনা কৰক, তেওঁ যি লিখি দিছে সেইটোকে প্ৰকাশ কৰি দিব নালাগে,
এখনতো চাও যে কিতাপখনে ভাল হৈছেনে, পাঠকৰ আদৰ পাবনে, যদি নাপায় কিয় বেয়া হৈছে, অন্তত লেখকৰ লগত আলোচনা কৰক, কৰি পেলাই কিতাপখন প্ৰকাশ কৰক, তেতিয়া কি হ'ব, অসমীয়া সাহিত্যই এখন এটা ভাল সৃষ্টি পাব। ইয়েছ, আৰু দ্বিতীয়তে সেই প্ৰকাশকজনেও সেই নিজস্ব দায়বদ্ধতা, যদি কোনোবাই তোমাক এটা জাবৰ আনি দিছে, তো কেইটামান পইচা পাবা বুলি ধাম ধুম পিন কৰি চপাই দিয়াটো উচিত নহয়, খালি তোমাৰ যে ব্ৰেণ্ডটোৰো এটা মানে ক্ষতি হ'ব তাতে। আৰু লগতে নিজাববীয়াকৈ বেশিরভাগ ক্ষেত্রে এনেকা হয়, মানে ভিতর কথা এখানে আলোচনা করছো যে বেশিরভাগ এনেকা কিছু লেখিকা সংস্থা বা মহিলা আছে, সেই ফ্লেটর যিনি মানুষ আছে লেখিকা বাইদেউ বলে জানিলে হল আর ইয়েস। তো তারপর মানে কলো যে আপনি যদি এখন কিতাব লিখিলে এনেকা করলে আপনার হাজার বিশেষ প্রচারও নকরিলে আর হেও নকরিলে বা ইমান বহুত ভুলও থাকি গেল, হে থাকি গেল, এনেক উন্মোচনও করে দিলে, এনে হব আর মোক মানে এইখানে পাশাপাশি বুঝি পালো মানে ফ্লেটর মানুষখিনি গম পালে হল তোর লেখিকা, কিন্তু আদার সাইডে তার কি ইম্প্যাক্ট পড়ব পারে, গতি এগারি আমি দায়িত্বও থাকে তেন। আচ্ছা, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি সাহিত্য সভার প্রসঙ্গ আনব নিশ্চয় পারো নাকি, কারণ আমি এখন ফিল্মর আমি সেন্সর বোর্ড থাকে আমার, আর সেই সেন্সর বোর্ড নোহাকে এখন ফিল্ম আমার রাজহুয়া হব নয়, কারণ কি হয় এই একটা মাধ্যম, সেই মাধ্যমের দ্বারা সমাজের ইম্প্যাক্ট পড়ব পারে, গতি তেনেকা বিষয় এটা আমার আমি অসমের ক্ষেত্রে আলোচনা করো, যদি অসমত যে গ্রন্থ এখন প্রকাশের পূর্বে যদিও বা কোর বা ISBN কোনে দিয়ে আমি না জানো, ISBN আনে আনি দিয়ে আমিও নাম্বারটা লগাই দিও, তো ISBNটোয় এখন গ্রন্থর হব নয়, এনেকা যাবর থাকা লিখা গ্রন্থটা ISBN দেখা পাইছো আমি বা বেলেগ বেলেগ দেখা পাইছো। এটা যদি সাহিত্য সভার এনেকা একটা সিস্টেম থাকে যে সেন্সর বোর্ড বা ইয়ার নামটা হলে বেলেগ হব পারে, যে সাহিত্য পরীক্ষণ বোর্ড এখন থাকলে এগারী রাইটারে কিতাব এখন প্রকাশের পূর্বে তাদের সাবমিট করব, তারপর এখন কমিটি থাকবে যে নাই তোমার ওকে তোমাক এখন উন্নত হয়েছে করব পারা বা নাই তোমার এই এইটু এই ক্ষেত্রে অকান বা সাহিত্য সভায় আকু দশগী বা বিশগী মানুষের বা এশগী মানুষের কারণে কমিটি করলে দায়িত্ব দিলে যে এখানে কি কি পরামর্শ দিব পারি, তো তেনেকা এখন যদি চালনি থাকে তেতিয়াও কিন্তু অকমান করে এই কথাটা সাহিত্য সভাত অকমান নতুন চিন্তা সম্ভব হব পারে নাকি, মানে না চিন্তাটা খুব ভাল কথা। আজি সিনেমা এখনের সেন্সর বোর্ডের লগত কিতাব এখনের সেন্সর বহুত পার্থক্য আছে, প্রথম কথা যে সিনেমা যিমান ওলাই তার দহ গুণ বেশি কিতাব ওলাই, গতি ইমান কিতাবর মানে সেন্সর করাটো সম্ভব নয় এক নম্বর কথা। দুই নম্বর কথা যে লেখকের একটা স্বাধীনতা থাকে যে মই কিবা এটা চিন্তা করছো, মোর হাতত পয়সা আছে, গতি মই কিতাবখন প্রকাশ করছো, তাতে কোনো বাধা দিব নোৱাৰে। তাৰমানে আজি তো সংবিধানে দিয়া যেটো বাক স্বাধীনতাটো এটো এই লেখাটো কথাটো একে হয় নেকি? আচ্ছা, কিন্তু সিনেমাখনৰ কথা মই কিবা কথা কম, তাৰ আগতে মই অংক সুধি কম নেকি? আচ্ছা, কিন্তু সিনেমাখনৰ কথাটো বেলেগ হয়, সিনেমাখনৰ এনেকুৱা হয় যে সি বহল ভিত্তিত মানুহক মানে ধৰি ৰাখে, মানে ভাষ্ট ইম্প্যাক্টফুল মিডিয়া এটো এটা, কাৰণ আপুনি চাব যে কলাৰ ভিতৰত নাটক এই আটাইতকৈ শ্ৰেষ্ঠ কলা, যে মানুহক খুব সহজে সলাই দিব পাৰে, মন মানে মানুহৰ মন মগজু সলাই দিব পাৰে, এখন চিনেমাই মানুহক বহু ধৰণৰ মানে বেলেগ ধৰণে ইম্পেক্ট পেলাব পাৰে, যিটো এখন কিতাপে বহুত সময় লাগে, কিতাপখন শেষ কৰিবলৈও সময় লাগে, গতিকে সেইকাৰণে চিনেমাখনত সেই চেন্সৰ বোধটো কৰা হয় এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা যে সাধাৰণতে কিছু এনেকুৱা চিনেমা হয়তো থাকিব পাৰে যিবিলাক ধৰক মানে সমাজৰ পক্ষে ক্ষতিকাৰক, যে এনেকুৱা বাৰ্তা গ'লে সমাজৰ কাৰণে ক্ষতি হ'ব, কিন্তু তেতিয়া সেইকাৰণে সেইটো যাতে নাযাওক তাৰ কাৰণে সেই চেন্সৰ বোৰ্ডখন থাকে। কিন্তু কিতাপৰ ক্ষেত্ৰত কি হয়, আজি কোনোবা এজনে কিবা এখন কিতাপ উলিয়াই দিছে, সেই কিতাপখনে সমাজৰ ক্ষতিকাৰক বাৰ্তা দিছে, ওলোৱাৰ পাছতহে আমি গম পাওঁ, হুলস্থুল হয়, হয়তো কিতাপখন বেন হয় বা কিতাপখন অন্য ধৰণৰ হেৰি হয়, সেইকাৰণে এই বস্তুটো কৰিবলৈ অকণমান দিগদাৰী। আচ্ছা, যদিবা আপুনি কৈছে দিগদাৰী বা অকণমান যে বহুত হাজাৰ, কিন্তু ইমান একোটি কিতাপতো নোলায়, তো আমাৰ ধৰ কিতাপ প্রকাশ করাটো এটা সপোন, আপনি প্রকাশকর ওসলে যাবই লাগবে, নিজে কোনো কিতাব উলিয়াব প্রকাশ করব নয়, তেতিয়া কিন্তু এই ধরনের কথাবিলাক আহিছিল যে আমি সহজ ভাল কিতাব পাওঁ, যে কিতাব নলাও আমি দেখো যে প্রতিখন কিতাবই ভাল পড়িব পড়া, কিন্তু যেতিয়া সুলভ হৈ গ'ল, প্ৰিণ্টিং ইণ্ডাষ্ট্ৰিটো একদম এভেইলেবল হৈ গ'ল, তেতিয়া এই ধৰণৰ কথাবিলাক প্ৰকাশকে যদি চিন্তা নকৰে, প্ৰকাশকে যদি নাভাবে যে মোৰ মানে মোৰ প্ৰকাশন গোষ্ঠীৰ পৰা এখন ভাল কিতাপ ওলাব লাগিব, মই যিকোনো কিতাপ উলিয়াই নিদিওঁ, তেতিয়ালৈকে এইটো সম্ভৱ নহয়, মানে আমি ছেল্ফ চেন্সৰিং এটা লাগিব তাৰমানে,
আর সেইটো সেই সেলফ সেন্সরিং আহিব মোর যে জাতির প্রতি দায়বদ্ধতা, ভাষার প্রতি দায়বদ্ধতা। এটা এই ভাষার প্রতি দায়বদ্ধতার কথাটো আহতে এতিয়া ভাষা সংকটত বলে আলোচিত হয়ে আছে, এখন নির্দিষ্ট সরকার বা সিস্টেমের অধীনত কোবার ভাষা বা জাতিটুক একটা সংকটের ফলে নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে। এগারী বিজ্ঞ ব্যক্তি হিসাবে এই ভাষার ভবিষ্যৎ, ভাষার সুরক্ষা সম্পর্কে অকান কিনা কব নাকি? চক, মানে এই কথা মানে বহুবার কই আছো, খুব নীরবে খুব গোপনে এই জাতিটোর মানে ক্ষয় আরম্ভ হয়েছে। আর এইটুকু আমার মরিয়া হোলাক দেখছি, মরিয়া হোলা কি যে ব্রহ্মপুত্র সেই খহনীয়া হয়ে গেল, জাতিও খহিছে। কেন খহিছে মানে আপনার কম যে আপনি যদি লোকপিয়লর তথ্য চাই, আপনি 1991 চনের পর 2011 চনলকে যদি লোকপিয়লর তথ্য চাই, আপনি দেখব যে 49 মানে 48.96% ধরে 49% মানুষে ভাষাট কতাংশ মানুষে থাকা মানুষে ভাষা নয় হলনে? এই পার্থক্যটা যদি বাড়ি যায়, এটা সময় যদি এই পার্থক্যটা গিয়ে পেলায় 70-30 হয়, 80-20 হয়, বাকি থাকি একদম বাকি না থাকি। এক নম্বর কথা। দুই নম্বর কথা, গুগলে কয়ে আছে ভাষাটো মাত্র 33% বিবৃত হয়। কি কলে গুগলে? আচ্ছা, গুগলের তথ্য মতে যে ভাষা 33% ইউজ হয়, বাকি সব ইংলিশ, হিন্দি, কিবা কিবি বেলেগ, বাকি 73% কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ। আদার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা। কেন হয় আপনি চাও যে মানুষ এটা ভাবা নাই যে আজি আপনি ইন্টারনেট ব্যবহার করব, আপনি ইন্টারনেট ব্যবহার নকরাকে আপনি একো করব না, তো ইংলিশে মারো, তো ইংরেজি মারো, গতি গুগলে কই দিয়ে যে এটি ইংরেজি কথা কইছে আপনি। তারপর আপনি মোবাইল চাও, মোবাইল তো যেটা আমি মেসেজ লিখো, টি ইউ এম আই তুমি লিখো, টি টি ইউ এম আই তুমি, হ্যাঁ, ম এম আই ম ভাত ভি এ টি। অসমীয়া ভাষাটো আমি ইংরাজি লিপিত লিখো, আমি অসমীয়া নিলিখো। এই যে আমি অসমীয়া ভাষাটো ইংরাজিত লিখিলো, গুগলে কই দিলে অসমীয়া ব্যবহার করা নাই, ইংরাজি কৰি আছো, কারণ মই লিপিটো ইংরাজি লৈ আছো, লিপিটো ইংরেজি লৈ আছো। মই এই কথাটো এখানে কৈ আছো যে এইটো এটা ভয়ঙ্কর কথা, মানে ভাবিব পাৰে এইটো কি কথা, মই মনৰ ভাবটো মই হেৰি কৰি কৰা নাই, মই ইংরাজি লিখি দিছো। কিন্তু মানে এটা উদাহরণ দিছো যে অরুণাচলত টাই খামতি যিটো মানে জনগোষ্ঠী আছে, এখেতৰ সংস্কৃতি সাংঘাতিক রিচ, বিরাট চহকী। আপনি টাই খামতির যেগুলো লোকনৃত্য দেখলে আপনি অভিভূত হবেন, মানে নিজস্বতার আবিষ্কার সদায় তেওঁ ব্যস্ত, সাংঘাতিক ধরনের হেঁতর মানে চহকী নৃত্য, কিন্তু সাহিত্যর দিকত সিঁতি শূন্য, সিঁতর লিপি নাই, ও সিঁতি ইংরাজি লিপি লৈ রিটেন ডকুমেন্টস নাই তেওঁলোকৰ। ইয়েস, মোক নিজেই তেওঁলোকৰ লৰা ছোৱালীয়ে কৈছে যে স্যার আমারও মন যায় যে টাই খামতি মানুহৰ জীবন সংগ্রাম আমি কেনেকে জিয়াই আছো আমার ভাষাত মানুষ জনা বলে আমার মন যায়। কোয়া আছে কিন্তু মুখত আছে, মুখত আছে, কিন্তু আমি লিখিম কি ভাষা, আমার লিপি নাই। উই আর আইডেন্টিটি লেস, এই উই আর আইডেন্টিটি লেস এটা অসমলে আহি আছে, কারণ আমি লিপিটো নি আছো। আজির পর 20 বছর পাছত যদি কোনোবা একটা লড়াই ছোৱালীয়ে কয় যে অসমীয়া লিপিটো নালাগে, এইটো বড় দিগদারি, কত উকার দিব লাগে, কত হুসুকার দিব লাগে, কত দীঘকার দিব লাগে, কত ছন্দবিন্দু দিব লাগে, বড় দিগদারি, এটি এটিও ভাল, মই এম ওয়াই, তাত কোনো ছন্দবিন্দু নাই, আকার ইকার নাই, এটি মানে রিকগনাইজ হয়ে যাব এটা সময়, যেটা কি হোক, যেটা আপনি অসমীয়া ভাষাটো নাইকিয়া হয়, এটি আহি আছে। এই কারণে কৈছো যে এই সংকটটো মানুহে উপলব্ধি করা নাই, উপলব্ধি করব হল আমি বড় বেয়া সময়ত আমি আছো। এতিয়া মই আজিও এজন মানুষ পালো, যথেষ্ট টাকা পয়সা থাকা মানুষ, তার লড়া ছোৱালী আমেরিকাত থাকে, তাকে লৈ তেওঁ জহ করে, জহ করেছে তেওঁ আজি অহা সপ্তাহ তেওঁ আমেরিকালে যাব, এইটো লৈ তেওঁ গৌরব করেছিল, কিন্তু তেওঁ মোক চিনি নাপায়, মোৰ নামটো তেওঁ শুনে, কারণ তেওঁ পড়া শুনার লগত কোনো আছে কোন সাহিত্য কোন সাহিত্য একাডেমি নাজানে, নাজানে। মই যোৱা মাহত এখন ঠাইলে গৈছিলো, নবম ঠাইখন নাম ঠিক আছে, যাওঁতে মোক এজন কলেজৰ অধ্যাপকে গাড়ী দি লৈ গৈছে মিটিঙলৈ। সেই অধ্যাপকজনে খুব গৌৰৱেৰে কৈছে, ছাৰ এটা কথা কিন্তু মই কওঁ দেই, মই কিন্তু বুঢ়ী সাধুখনৰ বাহিৰে বেলেগ একো পঢ়াই নাই। কলেজৰ এজন অধ্যাপকে যদি নপঢ়ে, হাইস্কুলৰ এজন শিক্ষকে যদি নপঢ়ে, ল'ৰা ছোৱালী কিয় পঢ়িব, কি কথা শিকাব,
মানে ফাইনাল একটা বোধহয় সকলে পাইছে নাই নাজানো, মানে একটা মানে নিউজ পাইছো যে কলিকতা এজনী ছোৱালীয়ে পঢ়ি আছে, মানে ইংরাজিত মেজরলে পড়ি আছে, তাই বিরাট মানে অশান্তির দিন কটাইছে। আর যখন শিক্ষকলে লিখিছে যে স্যার মানে বড় মানে অশান্তিত আছো, যে মানে যখন বিশ্ববিদ্যালয়ত এটা মানে পড়ি আছো বঙালীর বাইরে একটাও বাইরে বেলেগ কথা বেলেগ লাখার কথা আনকি ইংরাজি শ্রেণীত ইংরাজি ক্লাসত যেটা উদাহরণ দিবল হয় কিতাপর বঙালী কিতাপর উদাহরণ দিব আমার জাতি প্রেমের কথা লাগে সেই কথাটা লাগে। মই এবার মানে আমার নাট সমারোহ রাষ্ট্রীয় নাট সমারোহ মানে জুড়ি হয়ে বাঙালোরে গেছিল, নাটক জড়িত আছে, নাটক লিখো নাটক তো যেটা যাওতে মানে দেখিল যে ভারাপ্পা জ্ঞানপীঠ পাইছে, মানে সুদিল যে স্যার আপনি একটা কথা কোক যে আপনার ইয়ার প্রতিজন লড়া ছালী ইংরাজি কথা করে আপনি ইংরাজি পড়ে আর যা বাস আছে বাসত আপনার কানাড়া ল্যাঙ্গুয়েজ বা অন্য সবতে কানাড়া ভাষা ব্যবহার করে, কোথাও হিন্দি নকয় ইংরাজি কয় বা নিজের ভাষাটা কয়, তারপরও কানাড়া সাহিত্য কানাড়া নাটক ইমান উচ্চ স্তরলে কেন গেছে, মা আপনার লড়া ছালীয় কানাড়া নাটকের বিষয়ে জানিব কারণে কানাড়া সাহিত্যর বিষয়ে জানিব কারণে ইমান উদ্গ্রীব হয়ে থাকে কেউ। একটা কথাই মোক কলে যে ইংরাজি পড়বই লাগবে, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আজি এই গ্লোবলাইজেশনের দিনত এই প্রতিযোগিতার দিন, এই প্রতিযোগিতার দিনত যদি আপনি ইংরাজি না জানে আপনি পিছ পড়ে যাবেন, কিন্তু সেই বলে মানে কানাড়া ভাষা কানাড়া সাহিত্য মানে কেউ অবজ্ঞা করি মানে নকর মোর আমার লড়া ছালীয় কানাড়া কিতাব পড়বই বাতরি কাকত পড়বই যিমানে যি হোক আমি আমার সংস্কৃতি নেরো। গতি আপনি চাব যে দক্ষিণ ভারতের যখন রাজ্য আছে সকলো দিকতে আগবাড়ি গেছে, সকল দিকতে আগবাড়ি গেছে, কিন্তু আমি পড়া নাই, আমি কেউ পড়া নাই। আপনি চাব যে ইয়ারপরা গুয়াহাটিরপর যদি আপনি কলিকতালে যায় আকাশে যদি যায় এঘন্টা লাগে, ট্রেনে যদি যায় এদিন 24 ঘন্টা লাগে, মানে পার্থক্যটা 1 ঘন্টা বা 24 ঘন্টা, কিন্তু আজি পশ্চিমবঙ্গত তিনিজনে নোবেল প্রাইজ পাই গেল আমি পোৱা নাই, কারণ আমার চিন্তার দৈন্যতা আছে। এই যে কলে বুড়িয়ায় সাধুখনের বাইরে মানে একু পড়া নাই, এই যে কলে যে নাই মোৰ আর এইটো মগজুয়ে কি পড়ব, কিন্তু তুমি টকাটোতো ঘটিছা, তুমি টকা ঘটিছা অসমত থাকি অসমৰ বায়ু বতাহ খাইছা অক্সিজেন লৈছা, হ্যাঁ অসমীয়া কথা কই আছা, অথচ তুমি অসমীয়া জাতিটোৰ কারণে অসমীয়া সাহিত্যৰ কারণে তুমি কোনো তিল মানু তোমার কোনো ধরনের বরঙণি নাই। আচ্ছা এই প্রসঙ্গত সরকে মানে একটা রাজনীতির কথা কো, সেই সকল ব্যক্তি বা মেক্সিমাম আমি কা আন্দোলনের সময় কেন রাইজ জাতি গোল গোল বলে বা কেন স্লোগান দিয়া আমি সকলে দেখিছো, বা পলিটিকেলিটির কথাটা অল্প আমি অকল কা বা এইবিলাকতে জড়িত থাকো যে কা আহিল এনেকা হল বাংলাদেশি আহিলে এইটো হল, কিন্তু আমি আমার থকা মানুষখিনে কি চর্চা করেছো তা আপনার কথাতে ওলাই পড়লে। এতিয়া পলিটিকেলি যদি কথা কোয়া হয় যে সিটিজেন এমএনএম কা বা এই ধরনের বিষয়ের জড়িয়ে আমার আহিব আমার মানে আগ্রাসন হব, কিন্তু অলরেডি আমি কি করেছো এই কথাটুকু পলিটিকেলি বা জাতীয় সংগঠনবিলাকতো আমি চর্চা হওয়া কথা দেখা পাওয়া নাই, আর সরকার বিরোধী বা সেই সিস্টেম বিরোধী বিবৃতি হে দিছে এইটো অসম আন্দোলনেরপর আমি দেখি আছি চলি আছে যে স্লোগান ধর্মিতা আবেগিক করে পেলায় আর সেই আবেগত উঠি বাহি যায় দিসপুরের দিল্লি যাব লাগে। গতিকে তেনেকা ধরনের কিছু আসনি লয় কিছু আবেগিক পরিক্রিয়া মানে হেৰি লয় সেইবিলাকে মানে লড়া ছোৱালীকে বা গোটেই অসমীয়া মানুষখিনিক আবেগিক করে তুলি রাজপথলে উলিয়াই আনে, কিন্তু রাজপথত চিঁড়িলে একটা ভাষা একটা জাতি জিয়াই না থাকে, একটা ভাষা জিয়াই থাকবলে হলে চর্চা করবো একটা জাতি জিয়াই থাকবলে হলে আপনি কাম করব লাগবে, যদি কামেই নকরে আপনি যদি জাতিটোর কারণে জাতিটুক একটা স্তরলে নিবর কারণে যদি আপনি কামেই নকরে তেতিয়াহলে এই জাতিটো একটা পঙ্গু জাতি হব। আচ্ছা কামবর কেনেকুৱা হব পারে যদি এটা ধরে মানে একটা কথা কইছো বিভিন্ন ধরনের কাম হব পারে, এটা আমার লড়া ছালীখিনিয়ে খালি আমি সরকারি চাকরি বিচারি সরকারি চাকরি এটা লাগে আমি সেই কারণে সরকারি চাকরি এটার কারণে আমি কোনোবা এজন নেতার ওসর আমি আমার রাজহার এটা করে দিই, গতি কিন্তু আপনি চাব যে এনেকা আছে যে আমি যা
জাতীয় পুঁজি, এই জাতীয় পুঁজিখিন আমি উপরে উঠাও পো। ধরল মানে একটা কথা কোথাও যে আজি সর্থেবারীর কাঁহ শিল্প, সর্থেবারীর কাঁহ শিল্প সকলে কয় যে মরিবলে উপক্রম করেছে না, এই বহু হেরি মানে হয়েছে, মানে নিকিনা হা হুদা করে থাকে হয়ে থাকে, কিন্তু তাক তুমি মানে বাণিজ্যিকরণ করবর কারণে তুমি কি করেছো? মানে আরো একটা কথা কোথাও যে আজি ধর কিছু মানুষ আছে এইবিল ধর বিভিন্ন ধরনের মানে উদ্যোগ গড়িছে, হয়েছে নগহা নয়, আজি কোনোবাই ধূপকাঠির হেৰি করেছে, কোনোবাই সুপারির কিনা করেছে, কোনোবাই বেলেগ বেলেগ ধরনের করেছে। এই জাতীয় পুঁজিবিল মাজলে যেতিয়া লড়া ছিল সুমাই না যাব আর তার লগত যেতিয়া নিজের স্বাভিমানটা অসমিয়া হিসেবে মোর স্বাভিমানটা না থাকিব তেতিয়ালৈকে কিন্তু আপনি জাতিটো ভাষাটো আমি আগুয়া নিব নয়, আর আমি সদায় সেই রাজনৈতিক নেতা সকলের আবেগিক আমন্ত্রণের বলি হয়ে থাকে, আজি আপনি পশ্চিমবঙ্গত নহয়, যেটু আপনি আজি দক্ষিণের দক্ষিণ ভারতের রাজ্যসমূহ নহয়, কিন্তু উত্তর ভারতত পাব, উত্তর ভারতত সেই আছে, আপনি আবেগিক করে হেঁতক সেই তরল জীবনশৈলী এটার মাজে লই যাব কারণে খুব সহজে হেঁতক লই যাব পারে। গোটে মূল বিষয়টা হল মানে ভাষার চর্চাটা ব্যাপক হব লাগবে, যেটা আপনি কলে যে ইংরাজি ক্লাসত যদি কিতাবের উদাহরণ দিবা, বেঙ্গলীতো কিতাবের উদাহরণ দিবা, বেঙ্গলী আমি অসমিয়াত দিব কেউ নিদি, আজি আমি যদি কিতাবের উদাহরণ দিব আমি কেউ বাহির লেখকের উদাহরণ দিবলগিয়া, আমি অসমিয়া আমার সুনাম চৌকি উপন্যাস আছে, কবিতা আছে, গল্প আছে, আমি কেউ দিব নয়? আজি সৌরভ চলিহার গল্প দিল্লি ইউনিভার্সিটিত চলি থাকে, অথচ আমি ইয়াতে গুৱাহাটীতে আমি কেইজন লড়াই বা কেইজনী ছোৱালীয়ে বা কেইজন মানুহে আমি সৌরভ চলিহা পড়ছো। মোৰ এটা কাহিনী মনত আছে যে সাহিত্য একাডেমি এখন কিতাপ প্রকাশ করব, তাতে সৌরভ চলিহার একটা গল্প থাকবে, সৌরভ চলিহার অলরেডি দেখে ঢুকাল দায়িত্ব দিলে যে সৌরভ চলিহার পরিবার বেলতলা অঞ্চলের কোনোবা এটা ঠাইত থাকে, থাকে নাকি? আজি গম পালো হয় সুরেন্দ্র মেধির, আপনি বাইদেউর পারমিশন লোক অনুমতি পত্র সংগ্রহ করে। আচ্ছা, মই গলু বেলতলালে, আমি মই একটা দিন কোথায় বিচারি উলিয়ালে মানুষক সুদি আছো সৌরভ চলিহা এইখিন যে থাকে বাইদেউ জানেন কোন সৌরভ চলিহা, তারপর এদিন এটা মানে কলেজত পড়া লড়া মানে দেখি মানে ভাবো মানে তেল ড্রেস পাতি সৌরভ চলিহা বাইদেউ এইখিনি কোথাও থাকে গম পোৱা নাই কোনফালে থাকে, কোনোবা এপার্টমেন্টত থাকে বুলি শুনি কোন সৌরভ চলিহা, মানে গলো এই যে বেলতলা বজারত যে কম্বল বিক্রি করছো, কিন্তু শেষত গিয়ে পেলায় এজন বুড়া মানুষ ঘরের বারান্দাত মানে বহি আছিল, মানে গলো ফ্লাইং গুছি গলো ফ্লাইং, মানে গলো যে মই আজি অখনিরপরা মানে বিচারি আছো এই অঞ্চলতে কোথাও বাইদেউ থাকে কোনোবা ফ্লেটত বাইদেউ কত আছে মানে জানে নি, ও সৌরভ চলিহা অল্পকর ওই তাত যাও, মানে তার মাজতে মানে ইমানের মাজতে এগারী দুগারী আপনার আছেও নয় তরুণ প্রজন্ম, কিন্তু তরুণ প্রজন্ম করেছিল তরুণ প্রজন্ম না জানে সৌরভ চলিহা, কিন্তু আমার যখন পুরোনা মানুষ আছে সৌরভ চলিহা চিনি পায় যে একজন সাহিত্যের শ্রেষ্ঠ গল্প হয় জানে, গতি এই যে তরুণ প্রজন্মর যৈন্যতা দৈন্যতায় মোক অকমান চিন্তিত হয়েছে, আর তরুণ প্রজন্মক দোক দিয়ার সমান্তরভাবে আরো একটা কথা কোব লাগবে, আমার ইয়াত মৃত্যুর লগে লগে কোবাদ ইনভ্যালিড হয়ে যাওয়ার একটা প্রবণতাও কোবাদ আমি দেখা যায়, শিলভদ্র আমি যে কোবাদ পাহরি পেলাব যাম বা হোমেন বরগোহাঁই ছিল ইমান ভাল পাওয়া মানুষ আছে মৃত্যুর পিছন কোবাদ লাহে লাহে মানে সেই তো কোবাদ সংগঠনবিলাকে হোক বা একটা যদি সিস্টেম কিছু থাকে যেবিলাকে তেওঁক আমি তেওঁর জন্মবার্ষিকী কিবা উদযাপন করলে মনত পেলাই থাকার যে প্রসেস সেবিলাক অল্প করব পারে, এই কথাটুকে মই কওঁ যে আজি সাহিত্য সভাত মই যে মই মানে মই এখন সভাত মই কৈছো মই লিখিছো যে অসম সাহিত্য অসমবাসী অসম সাহিত্য সভাত অসমীয়ার মানুষের কণ্ঠ হিসাবে পাব বিচার, অসম সাহিত্য সভাত অসমবাসীয়ে অসমীয়ার স্বাভিমান হিসাবে পাব বিচার, অসম সাহিত্য সভাত অসমবাসীয়ে অসমর বিবেক হিসাবে পাব বিচার, অসম সাহিত্য সভায় লেখক সৃষ্টি করব নোৱাৰিব পাৰে কিন্তু একটা পরিবেশ গঢ়িব পাৰে, মানে আজি আপনি চাও যে আজি এখন সভা হয়েছে তাত কোনো তরুণ প্রজন্ম নাই,
তেওঁলোকে নিজৰ মাজতে গামোচা পিন্ধিছে, তেওঁ নিজৰ মাজতে কথা কৈছে আৰু তেওঁলোকে সভা এটা বিহুৱলীয়া আমনিদায়ক এটা পৰিৱেশৰ মাজেৰে এইবিলাক সভাখন শেষ কৰি গুচি গৈছে। তৰুণ প্ৰজন্ম সেইবিলাকৰ নাম তেওঁলোকৰ সময় নাই। গতিকে আমি হোমেন বৰগোহাঁই কোন, আমি যদি এখন কলেজত কোনোবা এখন কলেজত এখন সেমিনাৰ পাতোঁ বা এটা স্মাৰক বক্তৃতা পাতোঁ, অন্তত কলেজৰ ল'ৰা ছোৱালীখিনি গম পাব যে হোমেন বৰগোহাঁই কোন, আজি বীৰেণ ভট্টাচাৰ্য কোন, বীৰেণ ভট্টাচাৰ্য কিয় চৰ্চালে আহিব লাগে, কাৰণটো কি, আজি গোলোক গোস্বামী কিয় চৰ্চালে আহিব লাগে, কাৰণটো কি, সেই বস্তুটো বুজাব লাগিব, তেওঁলোকৰ ওচৰলৈ যাব লাগিব। কিন্তু আপুনি চাব যে আমাৰ সভা সমিতিবিলাক সদায় তৰুণ প্ৰজন্মৰ পৰা আঁতৰত আজি কৰি থকা হৈছে। গতিকে এই যে আপুনি কলেজ সেই সেই কমিউনিকেশ্যন ছিষ্টেমটো জানিব লাগিব যে কেনেকৈ মই নতুন প্ৰজন্মক সোমাই আনিম। তাত ভাল ভাল ল'ৰা ছোৱালী এতিয়াও আছে, আপুনি কলেজ মই বহুত ধৰণৰ তেনেকৈ কলেজ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ত মই তেনেকুৱা ধৰণৰ কৰিছোঁ, দেখিছোঁ তেওঁলোক আগ্ৰহী কিন্তু তেওঁলোকৰ ওচৰলৈ নাযায়। কিয় নাযায় এই কথা মই গম নাপাওঁ। আৰু এটা কথা যে তেওঁলোকে মোক কয় যে ছাৰ এই যে এটা মানে ট্ৰেডিশ্যন হৈ গৈছে যে এজন মানুহ তেওঁ সেই কোৱালিটিটো নাই, অথচ তেওঁক মঞ্চলৈ এনেকুৱা বিশেষণ দি নিমন্ত্ৰণ কৰে, কৰি পেলাই তেওঁ গামোচাখন পিন্ধাওঁতে ইমান সময় লয় যে সেই সময়খিনি আমি অসমৰে হৈছে বুলি এটা প্ৰবন্ধ যদি লিখিছে বিশিষ্ট লেখক লেখক কৰি গোটেইখিনি এই কথাবিলাকে কিন্তু খুব ক্ষতি কৰিছে। বিশেষকৈ গামোচা পিন্ধোৱা পৰম্পৰাটো আমি এৰিব, এই যে মঞ্চত উঠি গামোচা পিন্ধাৰ যিটো মোহটো যদি নেৰে তেতিয়াহ'লে তৰুণ প্ৰজন্মই কিন্তু আমাৰ পৰা এটা যথেষ্ট এটা বিৱদান। আৰু তৰুণ প্ৰজন্ম যোৱাৰ লগে লগে যিটো কথা আমি আৰম্ভ কৰিছিলোঁ যে ভাষাৰ সংকট বা সংকট আহি আছে, কাৰণ এটা প্ৰজন্ম যোৱাৰ পিছততো পৰৱৰ্তী প্ৰজন্মটো সেই তৰুণ প্ৰজন্মই আগবঢ়াই লৈ যাব লাগে। মই কৈছোঁ যে এখন যে এনেকুৱা এটা সময় আহিব পাৰে যে আমি আমাৰ জাতীয় অনুষ্ঠানৰ নেতৃত্ব দিবৰ কাৰণে আমি ভাল ল'ৰা নাপাওঁ, যিটো আজি ৰাজনীতিত হৈছে যে ৰাজনীতিত আজি ভাল ল'ৰাবিলাক নোহোৱাই হৈছে। আৰু এটা কথা চাব, আমাৰ এটাকে ডাঙৰ কথা অভিভাৱকসকলৰ এটাকে ডাঙৰ ডাঙৰ এটা হেৰি হৈছে যে ল'ৰাটোৱে যেতিয়া পঢ়ি থাকে ল'ৰাটোৰ মূৰত সোমোৱাই দিয়া হয় যে এশৰ ভিতৰত এশ পাব লাগিব, সি এটা যন্ত্ৰ কৰা কৰি দিয়া হয়। আচ্ছা তাৰপিছত যেতিয়া সি শিক্ষাৰ্থীৰে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাই হওক বা হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰিলে তেওঁলোকৰ লক্ষ্য এটাই ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হ'ব, বেলেগ বেলেগ যেন একো নাই একো নাই। এই যে এতিয়া ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হ'ব লাগে বুলি কৈ থাকে, গৈ পেলাই তেওঁলোক কি হয় এটা সময়ত তেওঁলোক নিজে হেৰাই যায়। মই আজি তিনি বছৰমানৰ আগতে তেওঁ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত তেওঁ প্ৰথম হৈছে, মানে ৰাজ্যৰ ভিতৰত প্ৰথম শীৰ্ষস্থান পাইছে। তেওঁ মোৰ লগতে গৈ আছে এখন গাড়ীত, এখন সভাত তেওঁ সন্মুখৰ নে নহয়। আচ্ছা তো মই তেওঁক সুধিলোঁ যে তোমাৰ জীৱনৰ লক্ষ্য কি হ'ব, ক'লে যে মই জেইত টপ কৰিবৰ কাৰণে মই এতিয়া চেষ্টা কৰোঁ। মানে সেই ল'ৰাটোৰ লক্ষ্য এটা ইঞ্জিনিয়াৰ হোৱা, জেই দি পেলাই এটা ইঞ্জিনিয়াৰ হ'ব আৰু এটা বহুজাতিক কোম্পানীৰ এটা মোটা অংকৰ দনপোৱা এটা ইঞ্জিনিয়াৰ হ'ব আৰু সি হেৰাই যাব। কিন্তু আমাৰ অসমত এতিয়া আপুনি চাওক যে অসমত বহুত ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ আছে, চোকা চোকা ল'ৰা। কিন্তু আপুনি আজি ডিটিপি কৰিছে, ডিটিপি কৰোঁতে কি ফ্ৰম ফ্লাই গীতাঞ্জলি পেজত কৈ দিব, পেজ মেকাৰ ৰামধেনু আৰু গীতাঞ্জলি মাৰক কৈ দিব, অন্য দিলে নলয়। সেইটো কি গীতাঞ্জলি হ'ল কি, এইটো অসমীয়া ফ্ৰম নহয়, এইটো বঙালী। আচ্ছা ৰবীন্দ্ৰনাথৰ গীতাঞ্জলি আমাৰ অসমীয়াত ফ্ৰম উলিয়াইছে, লাচিত কিবা ৰচিকা এনেকৈ অসমীয়া ফ্ৰণ্ট ওলাইছে। কিন্তু লাচিতটোত আপুনি ডিটিপি কৰি যেতিয়া পেজ মেকাৰলৈ নিব সি গ্ৰহণ চাব নকৰে, ইয়াছ কিয় নকৰে, কাৰণ সেই পেজ মেকাৰৰ যিটো ছফ্টৱেৰ সেই ছফ্টৱেৰটোৱে আমাৰ অসমীয়া ফ্ৰণ্টটো নলয়। আমাৰ ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ কিয় ল'ব লোৱাব পৰা নাই, কিয় তেনেকুৱা এটা মানে ছফ্টৱেৰ তেওঁলোকে নিৰ্মাণ কৰিব পৰা নাই, কাৰণটো কি, জাতি প্ৰেম থাকিব লাগিব যে মই জাতিটোৰ কাৰণে এইটো কৰি যাওঁ, সেই দায়বদ্ধতা ক'ৰবাত থাকিব লাগিব। গতিকে এই বস্তু কিন্তু ডাঙৰ কথা, চিন্তনীয় বিষয় এইবিলাক, জাতিটোৰ কাৰণে ভাষাটোৰ কাৰণে আমি উটি ভাঙি আছো এতিয়াও, আমি মঞ্চত গামোচা পিন্ধিছোঁ বা আমি অন্য ধৰণে নিজকে কিবা আত্মসন্তুষ্টি লভি আছোঁ কিবা কিবি কৰি, কিন্তু মই কিন্তু শংকিত
নিশ্চিতভাবে তো আমি যথেষ্টখিনি গুরুত্বপূর্ণ বার্তা যোৱা বুলি ভাবিছোঁ সাহিত্য ভাষা সম্পর্কীয়। মানে শেষত এটা বার্তাৰে যে আপুনি সেই জাতিটোৰ হকে কাম কৰিবলৈ বা বিভিন্ন ভাষণেৰে বিভিন্ন অসম ঘূৰাৰ বাবে যাতে আমাৰ সময় সুবিধা হয় তাৰ বাবে আপুনি আপোনাৰ যিটো এটা মূল জীৱিকা আছিলে চাকৰি, সেই চাকৰিৰ পৰা আপুনি যিটো VRS লৈ ভলণ্টাৰী ৰিটায়াৰমেণ্ট যিটো স্বেচ্ছামূলক অৱসৰ ল'ব লগা হৈছিল আৰু তাতো ক'ৰবাত সেইটো সেইটো কথাটো কি আছিলে মানে বস্তুটো এনেকুৱা যে বহুদিন চাকৰি কৰিলোঁ, মানে শিক্ষা বিষয়া আছিল হিচাপে আছিলোঁ, বহুদিন চাকৰি কৰিলোঁ আৰু চাকৰিকাল বেছি নাছিল। কিন্তু মই ভাবিলোঁ যে সক্ৰিয়ভাৱে মই সাহিত্য ক্ষেত্ৰখনত নামি পৰাটো মোৰ সময় আহিছিল। এটা সময় আহিব মোৰ শৰীৰটোৱে নক'ব, শৰীৰটোৱে পাৰ্মিট নকৰিব যে তুমি এখন সভালৈ যোৱা, তুমি ল'ৰা ছোৱালীৰ আগত ঘণ্টাৰ কেইঘণ্টা বক্তৃতা দি পেলাই তেওঁলোকক আকৰ্ষণ কৰা, সেইটো হয়তো মোক শৰীৰটোৱে বাধা দিব। গতিকে মই যিহেতু এতিয়াই মই সুস্বাস্থ্যৰে আছোঁ, গতিকে মই এই সময়তে কিছু কাম কৰিলেও ভাল। আৰু মোৰ বহু তেনেকুৱা মোৰ প্ৰজেক্ট আছিল, এইবাৰেই মোৰ প্ৰায় 12খনমান কিতাপ ওলাব। সেই সম্পৰ্কে মই মোৰ এইবাৰ মহানগৰ গদ্য যিখন জনমিত ধাৰাবাহিক ওলাই আছিল, খুব মানুহে ভাল পাইছিল, পাঠকে ভাল উপন্যাস উপন্যাস আচ্ছা নাম দিছে মহানগৰ গদ্য, মহানগৰ গদ্য গুৱাহাটীক লৈ লিখিছে, গুৱাহাটীক লৈ লিখিছে আচ্ছা। বানপানী চানপানীবিলাক আছে, কৃত্ৰিম বানপানীৰ কথা আছে, মানুহৰ কেনেকৈ সমাধানৰ ইংগিত দিছে নেকি, সমাধানৰ ইংগিত দিয়া নাই কিন্তু বিশ্লেষণ হৈছে, বিশ্লেষণ হৈছে যে মানুহ কেনেকৈ যন্ত্ৰ হৈ পৰিছে, এটা যান্ত্ৰিকতাৰ মাজত মানুহ কেনেকৈ বকাই আছে, উশাহ ল'ব নোৱাৰে। কিতাপখন পঢ়িলে মানুহে অ' আমি এইটো ভুল কাম কৰি আছো বুজি পাব, ইয়েছ বুজি পাব। গতিকে বহুতে সেইকাৰণে জনমি লাগিলে বহুতে মোক কৈছে যে খুব উৎকৃষ্ট হৈছে আৰু খুব পঠনীয় হৈছে, মই নিজেও খুব কষ্ট কৰি লিখিছোঁ, সেই কিতাপখন ওলাব এইবাৰ জ্যোতি প্ৰকাশনে প্ৰকাশ কৰিছে পঢ়িব। আৰু এখন মই ডাঙৰ মানে মই নিজেই খুব সন্তুষ্টি লগা মই কাম এটা কৰিছোঁ, সেইটো হ'ল যে ৰাভাসকলক লৈ আজিলৈকে উপন্যাস লিখা হোৱা নাই অসমীয়া সাহিত্যত। তো ৰাভাসকলৰ কিন্তু যিটো লোককথা বুলি কয় নাই, সেইটোতো আমাৰ জীৱনী, আমাৰ বিষ্ণু ৰাভাসকলৰ কিন্তু ফকটো বহুত চহু, লোককথাৰ যিটো ভঁৰাল মানে তেওঁলোকৰ ভিতৰলৈ সোমাই গৈছে আপুনি, সাংঘাতিক চহকী। গতিকে মই কেইবাটাও ৰাভা লোককথাক আশ্ৰয় কৰি সেই লোককথাসমূহক বাস্তৱৰ লগত সমান্তৰালভাৱে নি এখন পৰীক্ষামূলক উপন্যাস মই লিখিছোঁ। মানে উপন্যাসৰ মাধ্যমেৰে তেওঁলোকৰ জনগোষ্ঠীটোৰ ভিতৰুৱা সাংস্কৃতিক বিভিন্ন দিশ চব চব আছে, চব আছে। উপন্যাসখনৰ যেতিয়া জুমুঠিটো জনমীৰ পূজা সংঘত ওলাইছিল, বহুতে মোক ভাল চমুকৈ ওলাইছে, পাব্লিছতে ডাঙৰকৈ ওলাব, ডাঙৰকৈ ওলাব মই লিখি আছোঁ। এতিয়া ধৰক আমি দেখিছোঁ যে বহুতে নাজানে যে গোৱালপাৰা অঞ্চলত, সেই বিকালী অঞ্চলত ভাৰী গান বুলি এটা সংস্কৃতি আছে, বিৰাট চহকী ভাৰী গান। এতিয়া আমাৰ কোনোৱেও ভাৰী গানৰ কথা শুনাই নাই, ভাৰী গান ভাৰী গান আচ্ছা ভাৰী গান কি, কিন্তু ভাৰী গান মই তেওঁলোকক সেই শিল্পীসকল সেই সময়ত অত্যন্ত সমাদৃত শিল্পী আছিল, আজিকালি তেওঁলোকৰ অৱস্থা নাই। গতিকে তেওঁলোকক মই এদিন ক'লোঁ যে আপোনালোকে মোক প্ৰদৰ্শন কৰক, মই আপোনালোকৰ যিটো খৰচ মই দিম। তেওঁলোকে ইমান উৎসাহিত হৈছে যে এসাঁজ ভাত খাবলৈ পাওঁ, আচ্ছা এই যে মই টকা এহেজাৰ দিছোঁ, এই টকা এহেজাৰৰ ঠাইত ইমান মানে উচ্ছাসিত হৈছে, উল্লাসিত হৈছে যে অন্তত এসাঁজ ভাত ভালকৈ খাবলৈ পাওঁ। সেই পৰ্যায়লৈ সেই লোকশিল্পীসকল গৈছে। আমি আমি কিন্তু বিহুত ফাংচনত আমি 8 লাখ 9 লাখ দি পেলাই আমি নতুন প্ৰজন্মক, কিন্তু জাতি ৰক্ষা কৰি থকা মানে জনগোষ্ঠী ৰক্ষা কৰি থকা আচল মানুহখিনি কিন্তু আমি সেই সন্মানটো পোৱা নাই, সেইটো পোৱা নাই। গতিকে তেওঁলোকক লৈ পেলাই মই এখন উপন্যাস লিখিছোঁ, বেং দুবাৰ ঘাট, বেং দুবাৰ ঘাট, তাত বেং দুবাৰ বুলি এটা ঘাট আছে, আচ্ছা কিমান ভলিউম হ'ব আপোনাৰ ডাঙৰ হৈ গ'ল ধৰক, খুব বেছি 150-200 পেজ মানে, কিন্তু কিতাপ উপন্যাসখন একদম মানে কাব্যধৰ্মী, মই খুব মানে মানে খুব হেৰিলৈ লিখিছোঁ, মানে অন্য উপন্যাসৰ দৰে খৰকৈ মই যোৱা নাই, খুব লাহে 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 তাৰ বাক্য গাঁথনি পৰ্যন্ত মই খুব চকু দিছোঁ যাতে কাব্যধৰ্মী হয়, কবিতা কবিতা লাগে, কাৰণ লোকক কথাবিলাক কবিতা 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 লাগে, গতিকে সেইকাৰণে সেইখন লিখিছোঁ। আৰু মই এবাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে কেইটামান কাম কৰিছোঁ, শিশুনে শিশুৰ কাৰণে, শিশুৰ কাৰণে মই কাম কৰিছোঁ যে তেওঁলোকক কৈছোঁ, তেওঁলোকৰ কাৰণে এটা উলিয়াইছোঁ বিশ্ব সাহিত্য, বিশ্ব সাহিত্য মানে কি যে আমাৰ ল'ৰা ছোৱালীখিনিয়ে আজি যিবিলাক ৱৰ্ল্ড ক্লাছিক
পড়ব আজি শেক্সপিয়ারের অথেলোখন ক্লাস এইট নাইনের ল'ৰাতে পড়ব অথেলোখন মই সিহঁতৰ উপযোগীক সৰু কৰি লিখিছো মানে ভাষান্তর করে ভাবানুবাদ অসমের লিখেছে অসমের লিখেছে যাতে হেঁটি অঠেলখন নু কি অঠেলর কাহিনী কি বুঝি পাও আর এবার অসমের বুঝি পালে লাগে আর নাও কোন কি দেবা লাইব্রেরি পালে পড়িব কি দেবা ওটিকে এনেকে মই 10 খন ধ্রুপদী মানে সাহিত্য মানে উপন্যাস বিশ্ব সাহিত্য নাম দি এখন লাব আর মই কি কৰিছো যে বরণ্য পাঁচ বরণ্য তেওঁলোকৰ জীৱনীটো মই উপন্যাসৰ আকারে লিখিছো লাচিত বৰফুকন লক্ষ্মীনাথ বেলবৰুৱা জয়মতী সুগাফা বিষ্ণুরাভা এনেকে পাঁচজনের জীবনীটু উপন্যাসের দরে লিখেছো দেখা নাই কিন্তু উপন্যাসের দরে লিখেছো যাতে সরু লড়া চলিয়ে পড়ি ভাল পায় শিশু উপযোগী আচ্ছা শিশু উপযোগী আর অন্তত গম পাব যে বিষ্ণুরাভা এনেকে আসছিল নাম বিষ্ণুরাভা নাছিল হ্যাঁ নাম আমুখে আছিল এই কথাবিল গম পাব আর লড়া চলিক অন্তত আমার বরণ্য সকল চিনাকি করে দিয়ার একটা মূল প্রয়াস ভালেখিনি সময় আর মিটিং বা সভাপতির জড়িত থাকবে লাগে বা সাহিত্য সভার জড়িত হয়ে আছো আর সভা সমিতি বিলাক করে আছো লিখা মেলা করে আছো গতিকে মই ভাবো যে এইখিনি সময় মই জাতিটুক দিয়া দরকার কারণ মই নিজকে অসমীয়া হিসাবে মোর একটা স্বাভিমান আছে আর মানে গৌরব করো গতি যেহেতু মই স্বাভিমানী এজন অসমীয়া গতি সেই স্বাভিমানটো মই তরুণ প্রজন্মও যাতে উঠি আহে স্বাভিমান লই মই সেটো বিচারো আর সেইটোর কারণে মই কাম করে আছো আর একটা কথা বিভিন্ন সময় চর্চিত হয় আপনার নাম আমার বৌদ্ধিক মহলত বা চর্চা যেটা হয় সাহিত্য সভা কেন্দ্রিক কথাটা আমি সামরিব খুঁজিছো কারণ ইতিমধ্যে আমি ভাষার উপর বিভিন্ন সংকটের কথা পাতিল আপনিও সমাধান করে যে সাহিত্য সভার কোবার একটা ভূমিকা থাকে তো সাহিত্য সভার কি আশা করব পড়ো সেই কথাবিলাকতে উত্তর ওলাই গেছে এটা তাত মানে সাহিত্য সভার সভাপতিগী হোক বা যখন এই কামবিলা করব পড়ে তো এনেকাম বহু সময়ত আমি দেখিলো যে 80+ এনেকা ধরনের যে কারণ বয়সের মেটার থাকে তো সাংগঠনিকভাবে ঘুরা বা জনগোষ্ঠীসকল এক করবলে কিমান তো গ্রাউন্ডত গেছে তার একটা এনার্জেটিক মানুষেরও প্রয়োজন থাকে কোবাত আমি আপনার যদি কেতাবা আমি রাইজে যেহেতু যথেষ্ট চর্চা করে থাকে সেই ধরনের মরম যদি রাইজে দাবি করে আপনি আগ্রহী না তেনে ধরনের দায়িত্ব লোক মানে এটু কথা খুব বিচার যে সাহিত্য সভার সভাপতিজনেই হোক বা প্রধান সম্পাদকজনেই হোক সেই চকীখন বহার আগতে একটা ভিশন থাকবে যে মই চকীখন বহিম কিন্তু মই কি কি করিম আর কেনেকে করিম আপনি চাব যে হোমেন বৰগোহাঁই যেটা সভাপতি হল কিন্তু একটা লক্ষ্য আছে যে মই বিশ্বকোষ উলিয়াম আর বিশ্বকোষের কারণে তো পয়সার কোনো দিগদারি নহল রাইজের পর খুঁজিলে বিভিন্ন খুঁজিলে একদম রাইজে রাইজে একদম প্রাণ ঢালি পয়সা দিলে বিশ্বকোষ হল হয়নে ঠিক তেনেকে আপনি বীরেন্দ্র কুমার ভট্টাচার্যর দিনতো দেখব যে কিছু ভীষণ আছে আজি সাহিত্য সভায় এই যে আজীবন সভ্য বা এনে জাতীয় ন্যাস গঠন করেছে এইবর দিনের গতি দিনের গতি এই বরণ্য সকলের কিন্তু একো একোটা মানে লক্ষ্য আছিল যে অসম সাহিত্য সভাখনক আমি এনেকুৱা এটা স্তৰলৈ লৈ যাওঁ মই কৈছোঁ যে অসম সাহিত্য সভা অসমীয়া মানুহৰ কণ্ঠ হওক আৰু তেওঁলোকে সেই কামটো কৰিছিল আজি ময়ো তেনেকুৱা কিছু লক্ষ্য আছে যে মই দেখিছোঁ যে অসম সাহিত্য সভাৰ ভিতৰ চৰাটো এতিয়া মই খুব ভালকৈ দেখিছোঁ গতিকে এইখিনি অতিক্ৰম কৰিবৰ কাৰণে মই কি মোৰ পৰিকল্পনা দরকার মানে সেইবিল মনত যুগুতাই থাকছো যে এইখিনি করলে মানে অন্তত এই সমস্যা সমূহের পর পরিত্রাণ পাম আর মানে সভাখনক একটা গতিশীল পর্যায়ে মানে দিব পাৰিম আর সভাখনলে মানে অন্তত তরুণ প্রজন্মক আনিব পাৰিম তেনেকুৱা ধরনের কিছু মোর ভীষণ আছে আর সেইখিনি মানে পাৰিম বলে মোৰ বিশ্বাসও আছে মোৰ আত্মবিশ্বাসে মই কব পাৰো যে মই যিটো কাম কৰো বুলি ভাবো অন্তত করুগে গৈ পেলাই আর মই সপন দেখি থাকা মানুহ নহয় আর মই আকাশত চাং পতা মানুহ নহয় মই সদায় বাস্তবক সায়েন্সের মানুহ প্রুফ মই সদায় বাস্তবক চাই লওঁ যে হাইড্রোজেন আর অক্সিজেন লগ হয় H2O পানি হব আমি তো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি চিন্তা করা মানে মই সদায় চাওঁ যে এইটো মই মোৰ মনত মই পরিকল্পনা কৰিছো ই সম্ভব হবনে নহয় যদি সম্ভব হয় মই কেনেকে নিব লাগিব
আর যদি অসম্ভব ইয়াক সম্ভব কেন করব এই ধরনের কথাবিল এই ধরনের পরিকল্পনাবিল কিন্তু মন করে থাকে ভাবি লিখে ভাবি নিশ্চিতভাবে আমিও বিচারিম আমার সেই জাতীয় অনুষ্ঠানটা এই ধরনের ব্যক্তির যে সংস্পর্শ বা সেই সুযোগ্য নেতৃত্ব আগবাড়ি যাও আর ভাল মানুষ মানে যদি বা নির্বাচন কেন্দ্রিক প্রসেস আছে তার মধ্যে সেই ভাল মানুষবিল আহক আহি ভাষা সংস্কৃতির যা সংকটের কথা কৈছে সেই সংকটবিল নাহক আসলে আপনি ইতিমধ্যে আহিবলে প্রায় উপক্রম হওয়া বলে কৈছে ইয়ে গতি সেই এটিয়ারপা যদি বন্ধ হওয়ার বাদ হলে নিশ্চয় আমি অল্প কিছুদিন আগবাড়ি পড়ি ধন্যবাদ জ্ঞাপন করল আর যথেষ্টখি সময় দিলে আর যথেষ্টখিন আপনার অধ্যয়ন জাতিটির প্রতি আপনার যে একটা অন্তরের একটা বিশেষ ভোগ একটা আছে সেই বস্তুটা মানে বিশেষভাবে আজ আমার দেখা পালো আর আমার দর্শকও নিশ্চয় এটা ভাল পাব গতি আমার এই সাক্ষাৎকার আপনি আর দশজনের বিয়পাই দিয়া উচিত কারণ জাতির কথা ভাষার কথা এই কথাটা কেবল আমার জয়ন্ত মাধব ডাঙরিয়া বা ডেমোক্রেসিলে বা আমার মরম কুমার কারণে নহয় আপনার আপনার ভবিষ্যৎ প্রজন্মর কারণেও গুরুত্বপূর্ণ কারণ যদি নাথাকে সেই ভাষাটা জাতিটি নাথাকে আপনার সতি সন্ততি উত্তর প্রজন্ম বা আগন্ত প্রজন্মসমূহর অস্তিত্বও বিপদাপন্ন হয়ে থাকবে গতি আপনার নিজের চৌপাশের অস্তিত্বখিনিকে সংকটেরপর উদ্ধার করবলে আপনি আসলে এই ধরনের চর্চা করা উচিত আর সেইভাবে আজি যে গুরুত্বপূর্ণ কথা কৈছে জাতির স্বার্থত কৈছে আর স্বেচ্ছাইতো আজ সকল জাতিটির হকে মরণ প্রণ দিতেও ইমূর সিমূর ঘুরি আছে আর এই ধরনের কথাবিল আমি যদি বিয়পাই দিলে আমার মানুষের মধ্যে একটা সচেতনতা আসবে বলে আশা রাখি শেষত লেখক লেখিকার বাবে এটা দুটা বাক্য কিনা এটা মানে আগতেও কো এটাও কো যে তরুণ বহু ভাল গল্পকার উপন্যাসিক কবি ওলাইছে আর বাকি সকলেও যখন সাহিত্যর চর্চাত আছে আমি আদর যে আপনি কে বন্দুকটা লোক কলম তো যে ডর কথা হয় কলম তো লৈছে কিন্তু কলম তো ভালকে ল হাতখন শক্তিশালী করক আর সাহিত্য একটা জাকত জিলিকা করে সমৃদ্ধ করক বিশ্ব পর্যায়ে যাও খুব অধ্যয়ন করক আমার যখন আলোচনী আছে বিক্রি বড় সন্তোষজনক নয় গতি সাহিত্য করার আগতে কবিতা লিখার আগতে গল্প লিখার আগতে উপন্যাস লিখার আগতে এইখানে পড়ক আর বহি নিজকে সমৃদ্ধ করে এজন শক্তিশালী লেখক হিসাবে বা লেখিকা হিসাবে আত্মপ্রকাশ যাতে করে তার সকলকে অনুরোধ জানাই হয় আর জয়ন্ত দার এই সুন্দর বার্তায় আমি এই সাক্ষাৎকার আমার এই গ্রন্থন মন্থন অনুষ্ঠানের পর আমি বিদায় লো আর যদি ১২খন গ্রন্থ অতি মূল্যবান গ্রন্থ বহু কষ্ট করে লিখিছে ডাভা জনগোষ্ঠী অশিশু হোক বা বিভিন্ন বিষয়ত এই গ্রন্থসমূহ আগন্তুক হয়তো গ্রন্থমেলার আগে আগে আহিব আর ভাল ভাল প্রকাশনে উলিয়াব গতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো আর আগন্তুক সময় এদিকে কাম করে যাও আর ঈশ্বরে তো সুন্দর স্বাস্থ্যরে রাখি যাতে আরও অধিক একটিভ হয়ে সমগ্র ঘুরি জাতি জনগোষ্ঠী এক করে যাতে বৃহত্তর জাতি গঠনের এই প্রক্রিয়াতে উত্তেও এগারী সমর্পিত মনোভাবে কাম করে আছে তার সুস্বাস্থ্য অটুত থাকো তাকে কামনা করছো আর আমার স্টুডিওলকে আহি এইখানে আমার সময় দেওয়ার ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমার বিদায় লো ধন্যবাদ ধন্যবাদ।